হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর বিলাস ভুঁই, একজন হোমিওপ্যাথ। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আপনার সাথে নতুন একটা টপিক শেয়ার করার জন্য। তো চলুন দেরি না করে টপিকটি শুরু করা যাক। বন্ধুরা, 20% পিপল অফ টোটাল পপুলেশন অফ ইন্ডিয়া ইজ সাফারিং ফ্রম কিডনি স্টোন অর নেফ্রোলিথিয়াসিস। অর্থাৎ বর্তমানে ভারতের মোট জনসংখ্যার প্রায় 20% মানুষ কিডনি স্টোন, যাকে মেডিকেল টার্মে নেফ্রোলিথিয়াসিস বলা হয়, এই রোগে ভুগছেন। বন্ধুরা, এই কিডনি স্টোন রোগটি মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায় এবং 30 থেকে 40 বছর বয়সী মানুষদেরই বেশি দেখা যায়। 30 থেকে 40 বছর বয়সের মানুষদের এই কিডনি স্টোন রোগটি বেশি দেখা গেলেও বর্তমানে 30 বছরের কম বয়সী মানুষজনদেরও এই রোগটি দেখা যাচ্ছে। বন্ধুরা, কিডনি স্টোন কি এটা জেনে নেওয়ার আগে আমাদের জানা দরকার কিডনির কাজ কি। কিডনি ব্লাডকে ফিল্টার করে ব্লাডের যে ওয়েস্ট অর্থাৎ বর্জ্য পদার্থ সেটাকে ব্লাড থেকে বের করে ব্লাডকে পিউরিফাই করে। এই ব্লাডের যে ওয়েস্ট বা বর্জ্য পদার্থ, সেই ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থটি হচ্ছে ইউরিন। এই ইউরিনটিকে শরীর ইউরেটার এবং ইউরিনারি ব্লাডারের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়। তো বন্ধুরা, এই ইউরিনের বা প্রস্রাবের যে প্রধান দুটি উপাদান সেইগুলি হচ্ছে ক্রিস্টালয়েড এবং কোলয়েড। বিভিন্ন কারণের জন্য ক্রিস্টালয়েড এবং কোলয়েডের যদি অনুপাতের হ্রাস বৃদ্ধি ঘটে, সেই ক্ষেত্রে দেখা যায় ক্রিস্টালয়েড যদি বেড়ে যায় তাহলে এই ক্রিস্টালয়েড বেড়ে গিয়ে কিডনি এবং ইউরেটারের ইনার লাইনে এই ক্রিস্টালয়েডগুলি ডিপোজিশন হয়ে স্টোন ফর্মেশন করে। এটি হচ্ছে বন্ধুরা কিডনি স্টোন ফর্মেশনের বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রধান যে কয়েকটি কারণ সেগুলি হলো লো ইনটেক অফ ওয়াটার, অর্থাৎ কম জল পান করা। যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল পান করা উচিত, সেই ক্ষেত্রে যদি কেউ কম জল পান করে সেই ক্ষেত্রে তার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। হাই ইনটেক অফ ক্যালসিয়াম ফুড, অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি যদি কেউ খায়, অর্থাৎ মাছ মাংস এসবের হাড় যদি বেশি কেউ খায় বা চুন জাতীয় যদি খাবার বেশি কেউ খায়, সেই ক্ষেত্রে তার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অ্যালকোহল, যদি কেউ এক্সেসিভলি অ্যালকোহল নেয় তার ক্ষেত্রে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ল্যাক অফ এক্সারসাইজ, যদি কেউ শরীরচর্চা না করে সেই ক্ষেত্রে তার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ওবেসিটি, যদি কেউ খুব বেশি মোটা হয় সেই ক্ষেত্রে তার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এক্সেসিভ পার্সপিরেশন, যদি কারো খুব বেশি ঘাম হয় সেই ক্ষেত্রে ক্রিস্টালের পরিমাণ বেড়ে যায় এবং কোলয়েডের পরিমাণ কমে গিয়ে স্টোন ফর্মেশন হতে পারে। এগুলি হলো কিডনি স্টোন ফর্মেশনের প্রধান প্রধান কয়েকটি কারণ। আরও অনেক কারণ রয়েছে, তবে এগুলি হচ্ছে মেন কারণ। বন্ধুরা, আপনার যদি কিডনি স্টোন হয়ে থাকে, আপনি আপনার মধ্যে যে লক্ষণগুলি দেখতে পাবেন সেগুলি হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত, যাকে মেডিকেল টার্মে হেমাজুরিয়ে বলা হয়, কেটে কেটে প্রস্রাব, প্রস্রাবের সঙ্গে জ্বালা, প্রস্রাব করার আগে এবং প্রস্রাব করার পরে বা প্রস্রাব করার সময়ও জ্বালাটি থাকতে পারে, কোমরের ঠিক অল্প ওপরে লাম্বার রিজেনে বা কিডনি রিজেনে আপনার ব্যথা থাকবে, ব্যথা খুব বেশিও হতে পারে বা খুব কমও হতে পারে। যদি স্টোনের সাইজ বড় হয় সেক্ষেত্রে ব্যথা আপনার বেশি হবে, বমি ভাব থাকবে, ব্যথা যদি খুব বেশি হয় ব্যথার সাথে জ্বর থাকবে। এগুলি হচ্ছে কিডনি স্টোনের প্রধান কয়েকটি লক্ষণ। তো বন্ধুরা, যদি আপনি আপনার মধ্যে এই লক্ষণগুলি দেখতে পান তাহলে আপনি MRI বা USG অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি করে কনফার্ম হয়ে যান, কনফার্ম করে নিন যে আপনার কিডনি স্টোন হয়েছে কি না। বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে কিডনি স্টোন থেকে মুক্তি পাওয়ার কয়েকটি ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন শেয়ার করব। তো বন্ধুরা, যে মেডিসিনের সঙ্গে আপনার সিমটম ম্যাচ করবে সেই মেডিসিনটি নিলে আপনার যে কিডনি স্টোন সেটি থেকে আপনি মুক্তি পেতে পারবেন এবং ব্যথা জ্বালা সমস্ত কিছু আপনার কমে যাবে। বন্ধুরা, সমস্ত মেডিসিন একসঙ্গে নেবেন না, আমি যে মেডিসিনগুলো বলবো সেই মেডিসিনের যে মেডিসিনের সঙ্গে আপনার লক্ষণ ম্যাচ করবে শুধুমাত্র সেই মেডিসিনটি আপনি ইউজ করবেন। বন্ধুরা, আজকের প্রথম ওষুধ হচ্ছে বারবারিস ভালগারিস মাদার টিংচার। এই ওষুধটি হোমিওপ্যাথিতে কিডনি স্টোনের সবচেয়ে বেশি ইউজ করা একটা ওষুধ। যে কোনো ধরনের কিডনি স্টোন এবং যে কোনো ধরনের কিডনি স্টোনের সঙ্গে ব্যথাতে আপনি এই ওষুধটা দিতে পারেন। এই ওষুধটি ইউজ করার আগে আপনি দেখে নেবেন ব্যথার ধরনটি এই রকমের আছে কি না। কিডনি রিজেনে অর্থাৎ লাম্বার রিজেনে ব্যথা থাকবে কিডনি স্টোনের সঙ্গে এবং ব্যথাটি প্রচণ্ড রকমের থাকবে, তার সাথে বাবলিং সেন্সেশন থাকবে এবং ব্যথাটি চারিদিকে রেডিয়েট হবে, অর্থাৎ একটা পয়েন্টে ব্যথা হবে এবং ওই পয়েন্টটা থেকে ব্যথাটা চারিদিকে ছড়িয়ে যাবে। যদি ব্যথার ধরন এইরকম হয়, স্পেশালি লেফট সাইড বা লেফট সাইডেড কিডনিতে যদি এই ধরনের ব্যথাটি হয়,
তাহলে আপনি বার্বারিস ভালগারিস মাদার টিংচার 10 ফোঁটা করে 3 ঘন্টা পরপর অ্যাকিউট স্টেজে 1 ঘন্টা পরপর ইউজ করতে থাকুন। বন্ধুরা, কিডনি স্টোনের সাথে যদি প্রস্রাবে দুর্গন্ধ থাকে এবং প্রস্রাবে লাল রঙের ইটগুড়ার মতো একটা তোলানি থাকে, তাহলে আপনি লাইকোপোডিয়াম 30 2 ফোঁটা করে সারাদিনে 3 বার কন্টিনিউ করতে থাকুন। 2 মাস কন্টিনিউ করার পর সিমটমস ওয়াইজ ট্রিটমেন্ট করতে থাকুন। বন্ধুরা, কিডনি স্টোনের পরের ওষুধ হচ্ছে ক্যান্থারিস 6। এটি কিডনি স্টোনে খুব ইফেক্টিভ একটি রেমেডি। যদি প্রস্রাব করার আগে, প্রস্রাব করার পরে এবং প্রস্রাব করার সময় জ্বালা থাকে, তাহলে আপনি এই ওষুধটি ইউজ করতে পারেন। এই ওষুধে জ্বালা লক্ষণটি এতটাই প্রবল যে শুধুমাত্র জ্বালা লক্ষণটি দেখেই আপনি ক্যান্থারিস 6 প্রয়োগ করতে পারেন। এই জ্বালার ধরনটি হচ্ছে আগুনে পোড়ার মতো জ্বালা। সুতরাং জ্বালাটি এত সাংঘাতিক যে আগুনে পুড়ে গেলে যেরকম জ্বালা করে সেই রকম জ্বালার অনুভূতিটি থাকে। এই ক্ষেত্রে আপনি ক্যান্থারিস 6 2 ফোঁটা করে 1 ঘন্টা পরপর যখন অ্যাকিউট স্টেজ থাকবে, যখন জ্বালা বা ব্যথা খুব বেশি থাকবে সেই স্টেজে 1 ঘন্টা পরপর দেবেন, এবং ব্যথা জ্বালা কমে গেলে ক্যান্থারিস 6 2 ফোঁটা করে 3 ঘন্টা পরপর কিছুদিন ইউজ করুন। কিছুদিন ইউজ করার পরে আপনার সমস্ত প্রবলেম শেষ হয়ে যাবে। বন্ধুরা, কিডনি স্টোনের পরের ওষুধ হচ্ছে সারসাপারিলা মাদার। যদি আপনি প্রস্রাব করার পর জ্বালা অনুভব করেন, বার্নিং সেন্সেশন অনুভব করেন, তাহলে এই ওষুধটি চোখ বন্ধ করে 10 ফোঁটা করে 3 ঘন্টা পরপর নিতে থাকুন। আপনার প্রস্রাব করার পর যে জ্বালা লক্ষণটি এবং কিডনি স্টোন দুটোই শেষ হয়ে যাবে। বন্ধুরা, পরের ওষুধ ম্যাকফস 3X। এটি একটি বায়োকেমিক ওষুধ। যদি কিডনি স্টোনের সাথে আপনার লাম্বার রিজনে বা তলপেটে ব্যথা থাকে এবং সেই ব্যথা চাপ দিলে, অর্থাৎ হার্ট প্রেসারে আরাম হয় এবং গরম সেক দিলেও আরাম হয়, সেই ক্ষেত্রে আপনি ম্যাকফস চোখ বন্ধ করে 4টি করে ট্যাবলেট 1 ঘন্টা পরপর হালকা গরম জলের সঙ্গে নিতে থাকুন। 4 থেকে 5টি ডোজে আপনার ব্যথা কমে যাবে। ব্যথা কমে গেলে সিমটমস ওয়াইজ ট্রিটমেন্ট করতে থাকুন। পরের ওষুধ অ্যাপিস মেলিফিকা। বন্ধুরা, প্রস্রাব করার সময় যদি জ্বালা থাকে এবং সেই জ্বালাটি যদি মৌমাছি কামড়ালে যেরকম হুল ফোটানো একটা জ্বালা বা ফুড়ে ফুড়ে ওঠার মতো একটা জ্বালা ব্যথা থাকে, সেই রকম যদি জ্বালার ধরন বা ব্যথার ধরনটি হয় এবং তার সঙ্গে কেটে কেটে প্রস্রাব হয়, সেই ক্ষেত্রে আপনি অ্যাপিস 6 2 ফোঁটা করে 1 ঘন্টা পরপর ডিরেক্ট জিভে নিতে থাকুন। আপনার এই সমস্ত কমপ্লেন শেষ হয়ে যাবে এবং আপনার কিডনি স্টোনটিও সেরে যাবে। পরের ওষুধ বেলেরোনা মাদার টিংচার। যদি কিডনি স্টোনের সঙ্গে প্রচণ্ড রকমের ব্যথা থাকে এবং ব্যথা হঠাৎ আসে, হঠাৎ যায়, অর্থাৎ কিডনি স্টোন আসে, এখন ব্যথা নেই কিন্তু হঠাৎ ব্যথা শুরু হয়ে গেল, এইরকম যদি সাডেননেস থাকে, অর্থাৎ হঠাৎ হঠাৎ ব্যথা শুরু হয় এবং ব্যথা ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি বেলেরোনা মাদার 10 ফোঁটা করে 1 ঘন্টা পরপর দিতে থাকুন। অ্যাকিউট স্টেজে 10 ফোঁটা করে 1 ঘন্টা পরপর দিতে থাকুন এবং ব্যথাটা চলে গেলে, ব্যথার অ্যাকিউটনেসটা যদি চলে যায়, সেই ক্ষেত্রে আপনি 10 ফোঁটা করে 3 ঘন্টা পরপর দিতে থাকুন। বন্ধুরা, বেশিরভাগ সময় দেখা যায় বেলেরোনার ব্যথার সঙ্গে জ্বর থাকে, সেই ক্ষেত্রে চোখ মুখ লাল থাকে এবং মাথায়ও প্রচণ্ড রকমের ব্যথা থাকে। এই লক্ষণটিও যদি আপনি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে বেলেরোনার সিলেকশনে আপনার আরও সুবিধা হবে। গোল্ডেন ওষুধ বা গোল্ডেন রেমেডি এই জন্যে, কারণ এই ওষুধ দুটিকে আপনারা যে কোনো ধরনের কিডনি স্টোনে ইউজ করতে পারেন। ব্যথা থাক না থাক, যে কোনো ধরনের কিডনি স্টোন, সেটা রাইট সাইডের কিডনি স্টোন হোক, লেফট সাইডের কিডনি স্টোন হোক, যে কোনো ধরনের কিডনি স্টোন, যে কোনো সাইজের কিডনি স্টোন, আপনি এই ওষুধ দুটিকে ব্যবহার করতে পারেন। এই ওষুধ দুটির নাম হচ্ছে হাইড্রেঞ্জিয়া এবং বার্বারিস। এই দুটি ওষুধই মাদার টিংচার ফর্মে নেবেন 10 ফোঁটা করে 3 ঘন্টা পরপর অল্টারনেটলি। বন্ধুরা, যে মাদার টিংচারগুলির কথা বলা হলো সেগুলি 1/2 কাপ জল বা 1 চামচ জলের সঙ্গে নেবেন এবং পোটেন্সি মেডিসিনগুলি ডাইরেক্ট জিভে নেবেন। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। লাইক করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্ট করুন আর কোন রোগ এবং কোন ওষুধের ভিডিও আপনি পেতে চান অবশ্যই শেয়ার করুন বন্ধু এবং রিলেটিভদের সাথে। সবশেষে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের কাজের ভিডিও আপনার কাছে আসতে থাকে। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।